হ্যালো ইউনিগন ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে সহজ জিএনএমএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের জন্য আজকে বাছাই করা হচ্ছে টোটাল পঁয়ত্রিশটা জিকে কোশ্চেন দেখতে পাচ্ছ পঁয়ত্রিশটা কে কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই প্রত্যেকে কিন্তু বন্ধুর সাথে শেয়ার করে দাও যারা যারা জিয়ে মানে পরীক্ষা দিতে চলেছে তোমার বন্ধু বান্ধব সেই সমস্ত ফ্রেন্ড সার্কেল গ্রুপে প্রত্যেকটা জায়গায় শেয়ার করে দাও এবং অবশ্যই কতগুলো সঠিক উত্তর হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে যে কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো ঠিক আছে আউট অফ থার্টি ফাইভ তুমি কত পেয়েছো কারণ পরীক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন রয়েছে এই মুহুর্তে তোমাদের প্রত্যেকের মন খারাপ স্যার কী করে পড়াশোনা করব কি করে মাইন্ড সেট করবো আর বুঝতে পারছি না খুব তাড়াতাড়ি তোমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজ ভিডিও আসতে চলেছে কারণ আমাদের সেভেন্টি ফোর কে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ কারণ তোমার না থাকলে এটা সম্ভবই ছিল না ওকে তো চলো আমি শুরু করছি আজকের ক্লাস অবশ্যই প্রত্যেকটা ভিডিও কিন্তু নিজেরা ট্রাই করবে প্রত্যেকটা কিন্তু কোয়েশন নিজেরা ট্রাই করবে ঠিক আছে দেখো ফার্স্টে কোশ্চেন কী আছে প্রথম প্রশ্ন হচ্ছে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে এই প্রশ্নটা বলো কতবার এসেছে পরীক্ষায় প্রচুর কমন কোয়েশ্চেন একদম মানে অনেকবার পরীক্ষা কিন্তু এসেছে প্রার্থনা সমাজ আচ্ছা প্রার্থনা সমাজের আমি বেশ কিছু কথা বলি প্রার্থনা সমাজটা কী অ্যাকচুয়ালি প্রার্থনা সমাজ হচ্ছে বিভিন্ন সমস সমাজ সংস্কারক অর্থাৎ ধর্ম সংস্কারক বা সমাজ সংস্কার নিয়ে কিন্তু এরা কাজ করতো অর্থাৎ যে তৎকালীন সময় অর্থাৎ ঊনবিংশ শতাব্দী আমি বলে দিছি সময়টা উনিশশো সাতষট্টি সম্ভবত নাইনটিন সিক্সটি সেভেন তৎকালীন সময় কিন্তু এই প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করা হয় আত্মারাম পাণ্ডুরঙ্গ যিনি ছিলেন ওই তোমার তৎকালীন বোম্বাই বলে যে জায়গাটা ছিল সেই বোম্বাই কিন্তু এটা বিরাট একটা সাফল্য অর্জন করেন এই ধর্ম সংস্কারও এবং হচ্ছে তোমার হচ্ছে কি মানে কী বলবো সমাজ সংস্কার কাজ হিসেবে ঠিক আছে এই প্রার্থনা সমাজ খুবই মানে সারা ফেরেছিল ঠিক আছে তো এখান থেকে প্রশ্ন আসতে পারে কত সালে হয়েছে এবং আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে কে প্রতিষ্ঠা করেছেন এবং প্রধান যিনি প্রাণপুরুষ ছিলেন তার নাম কি জানো এই প্রার্থনা সমাজের প্রধান প্রাণপুরুষ ছিলেন কিন্তু আমাদের কি বলে ওটার নাম ভুলে গেলাম একটু যদি কারো মনে পড়ে বলে দিও তো ঠিক আছে আমি এই মুহূর্তে মনে পড়ছে না পেটে আসছি মুখে আসছে না নামটা ঠিক আছে এক্সট্রিম নিজটা মনে পড়ছে না যাই হোক একটু যদি কারো মনে পড়ে বলে দিও হ্যাঁ প্রার্থনা সমাজের প্রাণ পুরুষ গিয়েছিলেন যাকে না হলে হতোই না ঠিক আছে তো আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না চলো পর প্রশ্ন দেখে নাও সারে সে আচ্ছা সারে সারেজাহে আচ্ছা এই গানটি রচয় আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি সারে সারেজাহে আচ্ছা এটা হচ্ছে ইকবালের লেখা ঠিক আছে ইকবালের লেখা গানটি এবং আর এখান থেকে প্রশ্ন আসে বন্দে মাতরম তোমরা জানো দু হাজার তেইশে তোমাদের তেইশে না বাইশে এসেছিলো যে বন্দে মাতরম গানটি কে রচনা করেছেন তো ওটা আমরা সবাই জানি বন্দে মাতরম ওই যে উপন্যাসটি সরি উপন্যাসটি রচনা করেছেন হচ্ছে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে না বেশ কিছু প্রশ্ন কিন্তু আসছে ঠিক আছে দেখবি ভালো করে ফলো করে দেখবে জায়গাটা আসছে আচ্ছা আমি এই জায়গাটা স্কিপ পড়ে গেছিলাম অগ্নিধারা ব্যাচ সম্পর্কে প্রি হ্যান্ড ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশান প্রিটে প্রি টেস্ট মানে পরীক্ষার আগে নিজের পরীক্ষা প্রস্তুতি কতটা হয়েছে সেটা যাচাই করার জন্য এই অগ্নিধারা ব্যাচে কিন্তু ভর্তি নেওয়া হচ্ছে ওকে পুরোটা মক টেস্ট ব্যাচ সমস্ত রকম মক টেস্ট প্রিভিয়াস ইয়ার থেকে শুরু করে বিভিন্ন রকম প্র্যাকটিস সেট মডেল প্র্যাকটিস সেট সব কিছু তৈরি করা হচ্ছে টোটাল পুরোটা প্র্যাকটিস সেট পাচ্ছো এছাড়া লাইভ কুইজ পাচ্ছ ডাউট সেয়ার্সন যদি থাকে তোমাদের জন্য সমস্ত রকম খুলে দেওয়া হয়েছে যদি কোনোরকম কোনো ডাউট থাকে সেটা তোমাকে জিজ্ঞাসা করতে পারো ওকে তো এই জন্য কী করতে হবে বলে দিই বাংলা বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে তুমি যদি মনে করো ভর্তি হবে ভর্তি হতে পারো এখনও সময় আছে এবং মক টেস্ট এটা ক্লাসের জন্য আলাদা ব্যাচ আছে ক্লাসের ব্যাচে যদি ভর্তি হতে সেই ক্ষেত্রেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ওকে কত কোর্স লাগছে মাত্র একশো কুড়ি টাকা এটা প্রতি মাসে না এটা টোটাল একশো কুড়ি টাকা ঠিক আছে যাদের মনে হবে ভর্তি হব ভর্তি হয়ে দেখতে পারো ঠিক আছে তো মক টেস্ট ব্যাচ সব রকম মক টেস্ট আলোচনা কোশ্চেন অ্যান্সার ঠিক আছে নেগেটিভ মার্কিং আছে টাইম বেঁধে দেওয়া আছে সমস্ত রকম কিন্তু সুন্দর করে যেরকমভাবে পরীক্ষায় আসে সেইভাবে কিন্তু পুরোটা সাজানো হয়েছে আচ্ছা পরের প্রশ্ন দেখো সমাচার দর্পণ পত্রিকার সম্পাদককে সমাচার দর্পণ আমি এখানে না এই জিনিসগুলো না খুবই ইম্পর্টেন্ট মনে করি সমাচার দর্পণ তারপর তোমার হয়ে গেলো হিন্দু প্যাট্রিয়ট ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো খুবই আসছে তারপর বেঙ্গল গেজেট এগুলো কিন্তু প্রচুর আসছে পরীক্ষায় ঠিক আছে মানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেখবে পুলিশের পরীক্ষাগুলো একদম ধরা বাধা এগুলো এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসছে তো সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদককে এটা হচ্ছে জন জন মার্সম্যান ঠিক আছে জন ক্লার্ক মার্সম্যান আচ্ছা আমি তোমাদেরকে বলে রাখি এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে আমি তোমাদের কিছু হোমওয়ার্কের কোশ্চেন দিচ্ছি তাহলে তোমরা করবে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী এবং বাংলায় ভাষায় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ওকে তো দেখি দুটো প্রশ্নের উত্তর কারাকার সঠিক দিচ্ছি এখানে কিন্তু অনেক গুলি যায় আমি একটা বললাম ভারতের সংবাদপত্র ভারতের প্রথম সংবাদপত্রের নাম ভারতের প্রথম সংবাদপত্রের নাম এটা এটা তাও যদিও পারো বাংলারটা খুবই গুলিয়ে যায় বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি ঠিক আছে এটা আমাকে কমেন্ট করে দেবে দুটোই কম কমেন্ট করবে যে কোনটা উত্তর হবে হ্যাঁ এখানে অনেক স্টুডেন্টে কিন্তু ভুল করে যারটা সঠিক হবে সেটা পিন করে দেবো চলো পরের প্রশ্ন দেখে সাধারণ লবণ হিসেবে পরিচিত কোনটি এটা দেখো বিজ্ঞানের কোশ্চেন তোমার দেখবি তোমাদের পরীক্ষাতেও কিন্তু মিক্সড কিছু কোশ্চেন থাকে আমি সেইভাবেই কিন্তু প্র্যাকটিসগুলো সাজাচ্ছি সাধারণ লবণ কী হিসাবে পরিচিত সাধারণ লবণ পরিচিত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নামে পরিচিত সাধারণ লবণ এর সংকেত কী আছে এটা একটু কমেন্ট করে দিও সাধারণ লবণের যে সংকেত সেটা একটু কমেন্ট করে দিও আচ্ছা সোডা ক্রিস্টাল নামে পরিচিত কোনটি কোনটি সোডা ক্রিস্টাল নামে পরিচিত কোশ্চেনটা একটু মডারেট আছে উত্তর হচ্ছে সোডিয়াম কার্বোনেট সোডিয়াম কার্বোনেট সোডা ক্রিস্টাল নামে পরিচিত দেখো সোডা থেকে সোডিয়াম আর ক্রিস্টাল থেকে মাথায় রাখবে কী কার্বনেট ঠিক আছে সোডিয়াম থেকে সোডা আর ক্রিস্টাল থেকে কার্বনেট ঠিক আছে এভাবে মনে রাখা যেতে পারে দেখো এইভাবে মজা করে কিন্তু আমরা ক্লাসও করাই ঠিক আছে সুন্দরভাবে তোমাদের পুরো প্র্যাকটিস কোশ্চেন মানে উইথ কোশ্চেন অ্যান্সার ঠিক আছে একটা ভালো একটা আমাদের মকটেস্ট ব্যাচ বলতে পারো মকটেস্ট ব্যাচ যেমন আছে আলাদা করে ক্লাসও আছে পেড ব্যাচ তো সংঘর্ষ ব্যাচ যেটাতে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে অনেক দিন আগে অলরেডি এক মাসের উপর হয়ে গেল যদি কারোর মনে হয় ভর্তি হবে এই নাম্বারটা দিচ্ছি নাইন ওকে একই নাম্বার জিরো জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও স্যার মক টেস্ট সরি পেইড ব্যাচ এবং মক টেস্ট দুটো দুটো ব্যাচে ভর্তি হতে চাইছি আমি ডিটেলসটা দেবো যদি মনে হবে যে না একটা নেবো মক টেস্টের মতো মক টেস্ট বা ক্লাসের মতো ক্লাস যেটা ইচ্ছে সেটাও নিতে পারো ঠিক আছে খুবই মজা করে ক্লাস হয় আর আর বেশি দিন নেই ঠিক আছে এবার তারপর যদি দেরি করার তো কিছু করার নেই চলো আচ্ছা কত খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকাটি প্রকাশিত হয় অমৃতবাজার পত্রিকাটা প্রকাশিত হয়েছিল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে অমৃত অমৃতবাজার সরি অমৃতবাজার বাজার পত্রিকাটি সম্পাদক কেছিলেন এটা তোমাদের প্রথম প্রশ্ন চলো আমি বলে দিচ্ছি শিশির কুমার ঘোষ ঠিক আছে এটা আমি বলে দিলাম চ অমৃতবাজার পত্রিকার সম্পাদক বলে দিলাম চলো এটা আমি ছেড়ে দিলাম ঠিক আছে এটা তোমরা করতে হবে না বাদ দাও আমি অন্য প্রশ্ন দেবো তোমাদের লোহার রাসায়নিক চিহ্ন কী লোহার রাসায়নিক চিহ্ন সবাই জানি এফ হবে আচ্ছা পরের প্রশ্ন দেখো এর সদর দত্তর কোথায় রয়েছে এটা খুবই একদম কমন একটা কোশ্চেন এর ফুল ফর্ম কী বলো এটা এটা একটু কমেন্ট করে দেবো বিসিসিআই ফুল ফর্ম ওকে দ্বিতীয় প্রশ্ন এটা প্রথম গেল এর ফুল ফর্ম ফুল ফর্ম গেল দ্বিতীয় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এর বর্তমান প্রেসিডেন্টকে অর্থাৎ বিসিসি বিসিসিআইয়ের পূর্ববর্তী প্রেসিডেন্ট ছিল আমাদের সৌরভ গাঙ্গুলি কিন্তু বর্তমানে কে রয়েছেন তো প্রথম হচ্ছে ফুল ফর্ম তারপর হচ্ছে প্রেসিডেন্ট এই দুটো কমেন্ট এই দুটো কমেন্ট করে জানাবে কোনটা হবে যারটা সঠিক কমেন্ট টিক দিয়ে দেবো বা গুড লিখে দেবো ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখে নি কোন নদীর অপর নাম শাল নদী দেখো কোশ্চেনটা কীরকম টাইপের তো এর উত্তর হচ্ছে কোপাই ঠিক আছে কোপাই নদীর নাম হচ্ছে শাল নদী এটা মনে রাখবো কী করে স্যার দেখো কাউকে ধরো কুপিয়ে দিয়েছে ঠিক আছে বলে না কুপ কুপানো ঠিক আছে ধরো কাউকে কুপিয়ে দিয়েছে তো কুপিয়ে দিয়ে কী হবে সে ধরো তার রক্তভক্ত পড়ছে হ্যাঁ তখন সে কী করলো সে আশেপাশে কিছু না পেয়ে শাল জড়িয়ে নিল গায়ে ঠিক আছে তারপর সেই রক্তটা ব্লিডিংটা কমানোর চেষ্টা করছে এভাবে মনে রাখতে পারো ঠিক আছে শাল বলে শাল নদী নামে পরিচিত কোনটি কোপাই নদী এভাবে মনে রাখতে পারো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে নদী থেকে যেমন বাংলার দুঃখ কাকে বলায় বাংলার দুঃখ বলা হয় কিন্তু দামোদরকে বিহারের দুঃখ কাকে বলে এগুলো আমি বলছি তোমার লিখে নাও ঠিক আছে বাংলার দুঃখ বলা হয় কাকে দামোদরকে বিহারের দুঃখ বলা হয় কোশিকে তারপরে তোমার কি বলা হয় তিস্তাকে বলা হয় তিস্তাকে কি বলে এই মুহূর্তে মনে পড়ছে না কিছু একটা বলতাম মনে পড়ছে না এই মুহূর্তে হ্যাঁ খুবই খুবই কমন একটা কোয়েশ্চেন যে তিস্তাকে কি বলে মনে পড়ছে এক্ষুনি মনে ছিল এখন মনে পড়ছে না যাই হোক এগুলো একটু কমেন্ট করে দিও ঠিক আছে মনেই পড়ছে না যাই হোক এই মুহূর্তে মানে পেটে আসে মুখে আসছে না চলো চলো পরের প্রশ্ন দেখে নাও রামচরিত মানুষ ঠিক আছে এই এই কোশ্চেনটা তো অনেক গুলিয়ে যায় রামচরিত মানুষ এবং রামচরিত ঠিক আছে রামচরিত এবং রামচরিত মানুষ দুটো আলাদা প্রশ্ন তাই রামচরিত বইটার লেখক হচ্ছে কি রামচরিত বইটার লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দী ঠিক আছে রামচরিত আর রামচরিত মানুষ যে লাস্টে মানুষ রয়েছে এইটার রচতে কে রচতে হচ্ছে তুলসী আমি যারা পেট বেচা আমি সুন্দর করে ট্রিকের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে দেখো ওদের হচ্ছে অসুবিধা হবে না তুমি যদি মনে করো না আমি আমিভাবে সুন্দর করে মনে রাখবো বা একদম সুন্দর করে ক্লাস করব তাহলে আমাকে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ঠিক আছে আমি নাম্বারটা আবার বলছি নাইন সিক্স জিরো নাইন দেখো টাকা পয়সা আসবে যাবে কিন্তু শেখা বা এই যে লেখা পড়া এগুলো কিন্তু কোনোদিন আসবে না ঠিক আছে এখন যদি সময়টা নষ্ট করো পরবর্তীকালে দেখবে যে কম্পিটিশন বাঁচে না একটা সময় মনেই হবে যে যদি আগেই চেষ্টা করতাম হয়তো হয়ে যেত কিন্তু এখন আর সেটা সম্ভব না ঠিক আছে এটা দেখবে আরও পরে যখন তুমি শুরু করবে এখন না হোক দশ বছর পর কুড়ি বছর পর বা হয়তো পাঁচ বছর পর তখন দেখবে তোমার কোনো তোমার কেন তোমার তো তখন বয়সও থাকবে না কিন্তু মেন কথা যে তখন না তোমার মানে আর কোনো সুযোগও থাকবে না তখন একটা জিনিস মনে হবে যে আজকে আমার কাছে টাকা পয়সা তো আছে কিন্তু যদি একটু চেষ্টা করতাম হয়তো একটা গভর্নমেন্ট জব বা একটা হয়তো গভর্নমেন্ট সিট বা হয়তো কিছু একটা করতে পারতাম লাইফে ঠিক আছে যেটা এখন আর সম্ভব নয় তো এই পস্তানুষের না হয় এটা চেষ্টা করব ঠিক আছে দেখো পরের প্রশ্ন কি আছে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি পূর্বঘাট হচ্ছে জিন্দা কথা ঠিক আছে এটা একদমই আনকমন কোশ্চেন পূর্বঘাট আচ্ছা আমি তোমাদের একটা কমেন্ট বলছি পূর্বঘাট পর্বতমালার সহ্যাদ্রি আছে পশ্চিমঘাট হ্যাঁ পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি বা সোহাদ্রি ঠিক আছে সহাদ্রি বলা হয় সো সোহাদ্রি বলা হয় আমি সহ্যাদ্রি বলি আর কি তো সহ্যাদ্রি বলার পূর্বঘাটের হচ্ছে এটা জিন্দা গাদা আছে আর একটা বলি তোমাদেরকে সেটা হচ্ছে মহেন্দ্র মহেন্দ্রগিরি সম্ভবত মহেন্দ্রগিরি হবে হ্যাঁ একটু দেখে নিও দুটোই উত্তর হতে পারে চলো পরের প্রশ্ন দেখে নি ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে আঠেরোশো সালে আচ্ছা কে করেছিলেন এটা একটু কমেন্ট করে দিও এবং কোথায় হয়েছিল ঠিক আছে এই যে ফোর্ট উইলিয়াম কলেজটা কোথায় রয়েছে এটা একটু কমেন্ট করে দিও পরের প্রশ্ন দেখে নি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ অরণ্য গবেষণা এটা তো সবাই জানি ভাই দেরাদুনে হবে কমন একদম কমন কোয়েশ্চেন দেখো তথ্য জানার অধিকার আইন এটা রিসেন্টলি আমি ফোর্থ ব্যাচে বলেছি তার আগে তো সমস্ত ব্যাচে বলা হয়েছে এই তথ্য জানার অর্থাৎ তথ্য জানার অধিকার এটা কত নম্বর ধারাতে রয়েছে এটা একটু কমেন্ট করে তো যারা যারা পেড ব্যাচে ছিলে ঠিক আছে তবে বুঝবো হ্যাঁ তোমার মনে আছে ঠিক আছে আমি একটু হিন্দি দিচ্ছি উনিশের উনিশের কত নম্বর ছিল এটা কমেন্ট করে দিও ঠিক আছে যেটাকে সংক্ষেপে বলা হয় আরটিআই এই রাইট টু ইনফরমেশান অর্থাৎ তথ্য জানার অধিকার এটা কিন্তু দু হাজার পাঁচ সালে চালু করা হয়েছে ঠিক আছে এবং বলা হয় যে মানে আচ্ছা চলো এটা তুমি বলে দিয়েছি আর নতুন করে কিছু বলার নেই মানে যারা ধরো কোনো সরকারি কোনো কিছু জানার আছে কোনো সরকারি তথ্য কোন রকম কোনো ধরো তোমার স্কিম বা কোনো কিছুর কোনো ভ্যাকেন্সি যাই হোক সরকারি যে কোনো জিনিস তুমি কিন্তু এখান থেকে জানতে পারো ঠিক আছে জানার তোমার যদি কোনো কিছু জানা থাকে এখানে আর টিআই করলে তুমি জানতে পারবে এটা দু হাজার পাঁচ সাল থেকে চালু হয়েছে কত নম্বর ধারায় রয়েছে সেটা একটু বলে দেবে ঠিক আছে এটা কিন্তু একটা মৌলিক অধিকারের মধ্যেই পড়ে ঠিক আছে তো চলো তো তারপর কোশ্চেন দেখানো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি তো এটা একদমই সহজ কোশ্চেন উত্তরে কিন্তু রাজস্থান হবে এখানে এখানে বেশ কিছু প্রশ্নগুলি যেতে পারে রাজস্থান হচ্ছে আয়তনের দিক থেকে মানে সব থেকে বড়ো ঠিক আছে মানে আকারেও সব থেকে বড়ো এবার যদি বলে জনঘনত্বের দিক থেকে যদি বলে জনঘনত্বের থেকে সব থেকে বৃহত্তম মানে সব থেকে বেশি কোথায় রয়েছে জনঘনত্ব যদি বলে সেটা কিন্তু বিহার হবে হ্যাঁ আর যদি বলে দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটা সেটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে এটা একটু খুবই আনকমন টাইপের কোয়েশন করে দিলাম দ্বিতীয় জনঘনত্ব ওকে মানে জনঘনত্ব মানে কি এক কিলো এক বর্গমিটারে কতজন মানুষ বাস করে সেটার উপর ভিত্তি করে সবথেকে বেশি সংখ্যা সব থেকে কম সংখ্যাটা বলা হয় তো প্রথম হচ্ছে বিহার দ্বিতীয়তে কী আছে সেটা একটু কমেন্ট করে দিও পরের প্রশ্ন দেখো তিনটি চিরসবুজ গাছের নাম লেখো চিরসবুজ গাছ চিরসবুজ গাছ হচ্ছে শিশু গর্জন তুন এরা মানে কি এরা কোনোদিন কিন্তু ঝরে পড়ে না এদের পাতা কখনো ঝরে পড়ে না চিরসবুজই থাকে ঠিক আছে অর্থাৎ সবসময় চির পাতা থাকে তো শিশু গর্জন এবং তুন পশ্চিমবঙ্গের পর্বতের পশ্চিম ঢালে কি জাতীয় অরণ্য আছে তো উত্তরে চিরহরিত এবং চিরসবুজ অরণ্য আছে চির চিরহরিত এবং চিরসবুজ অরণ্য রয়েছে কয়েকটি পর্ণমোচী বৃক্ষের নাম লেখো শাল সেগুন পদা শিশির কুসুম মহুয়া ইত্যাদি হচ্ছে পর্ণমোচী উদ্ভিদের উদাহরণ কি থেকে গালা উৎপন্ন হয় গালা উৎপন্ন হয় কিন্তু লাক্ষা থেকে এটা তো সবাই জানি লাক্ষা থেকে গালা উৎপন্ন হয় এবং এই গালা কী কাজে লাগে এটা কমেন্ট করে দিও ভারতের পর্ণমোচী অরণ্যের নাম কী তো পর্ণমোচী অরণে অপরণ আছে মৌসুমী অরণ্য পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল কি জাতীয় বৃক্ষ জন্মায় তো তো যে কি পর্ণমোচী বৃক্ষ জন্মায় ঠিক আছে সমভূমি অঞ্চলে আমরা আমরা যেরকম সমভূমি অঞ্চলে রয়েছি তো সবথেকে বেশি কী রয়েছে পর্ণমোচী রয়েছে মানে পর্ণমোচন যেটা হয় পত্র পড়ে যায় ঠিক আছে দেখবি একটা সময়কে পত্র পড়ে যায় পাইন গাছের বিস্তৃত অরণ্য ভারতে কোন অঞ্চলে আছে পাইন গাছের বিস্তৃত অরণ্য রয়েছে ভারতে দেখতে পাচ্ছ হিমা হিমালয়ের নশো থেকে দু মিটার উচ্চতায় ভারতের মোট কত শতাংশ জমিতে অরণ্য আছে কোশ্চিনগুলো একদম ভারত সংক্রান্ত ভূগোলে কিছু অঙ্ক দিয়ে তোমার হচ্ছে কোশ্চেন দিয়ে দিয়েছি তো উত্তরটা হচ্ছে কি চব্বিশ পয়েন্ট ষোলো শতাংশ ঠিক আছে এটা দু হাজার পনেরো অনুযায়ী ভারত জ্বালানির প্রধান উৎস কী সবাই জানি কাঠ হবে আচ্ছা পরের প্রশ্ন দেখো বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কী তো বনভূমি সংরক্ষণ করতে গেলে আমাদের কীভাবে যথেষ্টভাবে বন সংহায় করতে হবে অর্থাৎ বিভিন্ন রকম গাছ লাগাতে হবে তাই না গাছ লাগাবো প্রাণ বাঁচাও তো এটা তো সোজা কোশ্চেন ভারত সরকারের অরণ্য গবেষণাকারটি কোথায় রয়েছে সবাই একটু একটু আগে বলে এটা কোশ্চেনটা রিপিট হয়ে গেছে হ্যাঁ গাছে গাছে ঘর্ষণের ফলে উৎপন্ন অরণ্য ধ্বংসকারী আগুন কী নয় পড়েছে ছোটোবেলায় পড়েছে না বলো কী হবে এটা কমেন্ট করে দিও আচ্ছা পরের প্রশ্ন দেখো ভারতের সরলবর্গীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় তো পূর্ব হিমালয়ে দেখতে পাওয়া যায় সরলবর্গীয় অরণ্য সুন্দরী গাছের অরণ্য ভারতে কোথায় দেখতে পাওয়া যায় সুন্দর গাছের অরণ্য দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে ঠিক আছে সুন্দরী গাছের সুন্দরবন ঠিক আছে সবাই জানো আচ্ছা পরের প্রশ্ন দেখো আচ্ছা আর একটা প্রশ্ন উত্তর দেবে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য কোথায় দেখা যায় এটা কমেন্ট করে দেবে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক তো দু হাজার এগারো তথ্য নির্বাহ কিন্তু এটা রয়েছে মধ্যপ্রদেশ ঠিক আছে থেকে বেশি অরণ্য রয়েছে আচ্ছা পরের প্রশ্ন দেখো হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় এটা পিএসসি ক্লার্কশিপ দু হাজার সালের কোশ্চেন তো দেখতে পাচ্ছ হিন্দু কলেজ হচ্ছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ঠিক আছে আঠেরো সতেরো মানে সতেরো আঠেরো হয় আঠেরো সতেরো হোটে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়েছে বেশ পরের প্রশ্ন দেখো ব্রাহ্ম সমাজ কী প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন কে রাজা রামমোহন রায় ওকে এখান থেকেও প্রশ্ন আসে ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা কমেন্ট করে দিও ওকে তাহলে হিন্দু সমাজ হিন্দু কলেজ বললাম আঠেরোশো সতেরো সালে আর ব্রাহ্ম সমাজ কত সালে এটা কমেন্ট করে দিও এটা কী প্রতিষ্ঠা করেছেন আর জিনিস বলি যে হিন্দু কলেজ ঠিক আছে হিন্দু কলেজটা কে প্রতিষ্ঠা করেছেন এটা কমেন্ট করে দিও ঠিক আছে বেনারস হিন্দু কলেজ ঠিক আছে বেনারসে যেটা রয়েছে মদন মোহন মালব্য আমি চলো বলেই দিলাম হ্যাঁ মদন মোহন মালব্য করেছেন আচ্ছা ব্রাহ্ম সমাজের কত সালে করেছেন এটা একটু বলে দিও তারপরে দেখো আইনি আকবরী কে লিখেছেন আইনি আকবরী লিখেছেন আবুল ফজল ওকে আবুল ফজল লিখেছেন আইনি আকবরী তারপর দেখো দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি কী গ্রহণ করেন কোয়েশনটা একদম কমন কোশ্চেন এটা অশোক মানে গ্রহণ করেন অশোক কোন কোন বংশের রাজা ছিলেন বলতো একটু কমেন্ট করে দিও তো কোন বংশের রাজা ছিলেন তারপর দেখো নিত্যবহ খালগুলির বেশিরভাগ কোথায় দেখা যায় তো নিত্যবহ খালগুলির বেশিরভাগ কিন্তু দেখা যায় উত্তর ভারতে ওকে তো এই ছিল আমার পঁয়ত্রিশটা কোশ্চেন কতগুলো পারলে যেগুলো যেগুলো পারলে না কমেন্ট করে দিও ঠিক আছে যেটা যেটা পারলে না খাতে লিখে নিও ওকে তো আশা করছি ভালো লেগেছে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো আর একটু সাবস্ক্রাইবগুলো করো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো নমস্কার